দেখেন বন্ধুরা কামিজের চেইন কিভাবে লাগাতে হয়। প্রথমে আপনারা কাপড় নিয়ে চেইনটা ঢেকে দিবেন। আলুটা নিবে এলেন ও অস্থির হয়েছে। এই দেখেন তারপর মেপে নেবেন কতটুকু লম্বা চেন হলো। পিছনের পাট নাকি পিছনের পাটের চেন লাগানোর নিয়ম দেখেন। দেখেন প্রথমে একটু কাটা নিছে তেরা করিয়া, তারপর আপনারা এই দেখেন কোনাটা ভেঙে দিবেন ভিতরে। নিচেটা টান দিবে দেখেন বন্ধুরা চেন লাগানো হয়ে গেল কামিজের। কত সহজ একটি কাজ। এখন আপনারা গলা টুপি লাগাই নেবেন তাহলেই দেখেন এটা মাঝখানে কেটে ফেলে এখন কি করে। দেখেন বন্ধুরা এখন গলা পুটি লাগানো হয়ে গেছে। এখন আমরা আরেকটা লাগাবো, আপনারা দেখেন সরাসরি লাইভ। মামু ক্যামেরা ব্লার মারে, এই রূপটার জন্যই আমার তেমন ভালো লাগছে না।
মাগরি মাজান দে নাকি আগা নেতে না এখানে এক চিবিং হয়ে গেছে দেখেন এখন ঠিক করা হবে এটা কি মেশিনে দিবেন নাকি হাতের কাজ মেশিন এই দেখেন আজকে আপনাদেরকে শেখাবো হাতের কাজ করতে হবে না এরকম একটা পদ্ধতি চেইন থেকে আধা ইঞ্চি দূরে রাখবেন কাপড় তাহলে আর বাঁচবে না হয়ে গেল মামু এই দেখেন কত সুন্দর ফিনিশিং হয়েছে ওয়াও আমি তো ভালো লাইসিং লাগাইতে পারে এখন এখানে কি হুক টুক হবে সেট বাইরে গেল কারণ কি এই দেখেন চেইন বাইরে গেলে আপনারা এভাবে টান দিবেন এক সাইড ছোট বড় হয়ে গেলে ভালো করে মেপে নেবেন তাহলে আর ছোট বড় হবে না ধন্যবাদ সবাইকে আজকের জন্য আরেকবার দ্বিতীয়বার আমরা নেক্সট ভালো ভালো ভিডিও নিয়ে আসতেছি